হাই গাইস, তো আজকে তো উল্টো রথ, তো উল্টো রথের জন্য তো আজকে রথ নিয়ে বেরোনো হবে। তো রথটাকে এখন সাজানো হবে, তো দেখো কেমন করে সাজানো হয়। তো এই যে আমাদের ছোট্ট রথ, বেশি বড় হয়নি। এই যে আজকে পুজো দিয়েছে মা, এই যে প্রসাদ দেওয়া আছে, আর এই যে রথটাকে সাজানো হবে। আর এই যে সব মালা রয়েছে, যে মালা বাইরে নিয়ে যা। কতগুলো মালা করেছিস? অনেক কটা, চারটে। কি সুন্দর মালা করেছে কিনতে পিছনে। দুভাগ করে সামনে দে, গুড্ডি দে, গুড্ডি দে। তুই ছোট তো, তুই সামনে দিয়ে দে। ঠাকুরকে দিতে হবে না, এখান থেকে পড়া ঠাকুর তাতেই পড়ে নেবে। ঠাকুরের পায়ে লাগে না মা, পড় ঠাকুর উঠে প্রণাম করে পড়া। এখানে দাও, এখানে দাও, এই লম্বা করে ঝুলি দাও, ভালো লাগে। হ্যাঁ লম্বা করে ঝুলো। ওর পিছনে কেন দিয়েছিস বোকা? হ্যাঁ সেটাই বলতে চাইলাম। তো আমাদের রথ সাজানো রেডি, দেখো খুব সুন্দর লাগছে সাজিয়েছে। মানে ঠাকুরটা আমাদের একটু ছোট হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে না। ওই যে দেখো, এই যে ভেতরটা ফুল দিয়ে মানে সাজিয়েছে, ফুলে ভর্তি হয়ে গেছে। এখন 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 হচ্ছে কনফিউজ হয়ে গেছে সবাই, যে উল্টো রথের দিন সামনে ভাবে টানবে রথটা, নাকি উল্টো দিক থেকে টানবে। আমার বোনের কথায় আজকে রথ পেছন দিক থেকে টানা হবে। আমার মা বলছে সামনের দিক থেকে টানবে। যাই হোক না, সামনের দিক থেকে টানতে হবে, সামনের দিক থেকে টানা হবে। তো কিরকম ভাবে টানতে হয় তোমরা একটু জানাও, যাতে পরের বারে যাতে ভুল না হয়। আর এই যে এদিকে দেখে, এখন সুমিত দেখালো যে কিভাবে সাজানো হয়েছে, এই সুন্দর করে সাজিয়েছে। সো এই যে রথ টানার প্রস্তুতি হয়ে গেছে, এবার রথ নিয়ে বেরোচ্ছে। মার শাশুড়ি আর বৌমারে পেছনটা দেখাচ্ছে, একটু সামনেটা দেখাও, একটু সামনেটা দেখাও, তোমার পেছনটাই দেখা যাচ্ছে শুধু। উলু দেবে না, ভিডিও দেখাবে, মানে কি করবে বুঝতে পারছি না আমি। এখানে মা বুঝছে, ফুল পাগলাম হচ্ছে। কোথায় ছোটরা টানবে না, আমার মা টেনেই পাগল হয়ে যাচ্ছে, আমার মাই ফাস্ট হয়ে যাচ্ছে। গুটি টেনে নিয়ে যা, কোথায় নিয়ে যাবি যা, কিছু বল। টানতে পারবে না, তাই ও হাতে করে নিয়ে বেরোচ্ছে। যা যা নিয়ে বেরো, নিয়ে বেরো। আর এদিকে দেখো, ভিডিও কলে মানে অনেকদিন পর বোনের সাথে কথা বলছে, মানে আলাদাই মজাতে আছে। এদিক থেকে আরো সব ওরা আসছে,
সব এই এই বাড়ি থেকে লাস্ট বেরোবে রথ, এই যে এরাও আছে। যাই হোক দেখিনি, যদি বেরো তাও দেখাচ্ছি। সো টাটা, ওরা রথ টথ নিয়ে যাক, সারা পাড়া ঘুরবে এখন। আর সন্ধ্যাবেলা কিছু একটা বানানোর ইচ্ছা আছে, আজকে যেহেতু রথ তাই ভাবছি সুমিকে বলেছি যে তোমার জিলেপি বানাতে, দেখা যাক কতদূর কি হয়, বানাতে বানানো যায় কি যায় না, ইচ্ছা তো আছে বানানোর। সো টাটা, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে। এই দেখো গাইস, আজকে উল্টো রথ, আর তাই কয়েকটা বাচ্চা দেখো সব রথ নিয়ে এসছে, আর একজন দেখো রথের পেছনে মুখটা ঢেকে রেখেছে। আরে মুখটা দেখা, আবার বলছে না। তো সুমি ওদিকে চাল আনতে গেছে, চাল দেবে এদেরকে। কই রথটা নিয়ে আয় এদিকে। ওই দেখো, এই দেখো বাচ্চাটা কি হাসছে দেখো, ওর খুব মজা। এই জায়গায় চাল দেওয়া হচ্ছে, সব হাই বলে দাও, হাই হাই করে দাও। কই একটু হাই হাই বলো, হ্যালো। ক্যামেরা দেখে সবাই লজ্জা পাচ্ছে, সব ক্যামেরা দেখে মানে একদম ভয় পেয়ে, ভয় না মানে সব লজ্জা, দেখো না একদম হাসছে, মিটকে মিটকে হাসছে। টাটা সবাই টাটা, ক্যামেরা দেখে পালাচ্ছে, ক্যামেরা দেখে সব তাড়াতাড়ি পালাচ্ছে। এই না প্রসাদ খা। সো আমার চিনি নেওয়া হয়ে গেছে, আমি এবার চিনিটা নিয়ে যাই। এই যো এতক্ষণ লাগে চিনি আনতে, সুমি এই যো চিনি, চিনি আনা হয়ে গেছে। তো এবারে ও একটু এখানে রেডি করে নিই, জিলেপি বানানোর জন্য সব রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট একটা কমেন্ট করো, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, প্লিজ জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটাকে মানে যা ইচ্ছা ওটার উপরে মারো, ধরো যা ইচ্ছা করো, কিন্তু ওটাকে প্রেস করে দাও। ওকে, ওটা প্রেস করলে কি হবে, পরে আমরা যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তাহলে তোমরা টাইম করে নিজেদের টাইম মতো ভিডিওটা তুমি দেখতে পারো। আর ওটা না করলে তোমরা তো বুঝতেই পারছো আমরা ভিডিও আপলোড করছি কি করছি না। সো প্লিজ গাইস, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর অনেক 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 ভালো হতো। সো টাটা, দেখা হচ্ছে, ও রেডি করে নিক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তখন অবধি টাটা। সো আরেকটা খবর, আজকে তো হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, সেটা ভুলে গেছিলাম। আর এই যে আমার মেজ, কি বলবো, মেজো শালি, শালি ও মাধ্যমিক দিয়েছে, আর আজকে হচ্ছে রেজাল্ট বেরিয়েছে, নাকি ধামাকা নাকি রেজাল্ট হয়েছে, যদিও সবারই বেশিরভাগই এরকম রেজাল্ট হয়েছে। তো চলো দেখা যাক ওর রেজাল্টটা, দেখবো রেজাল্ট, দেখবো রেজাল্ট, রেজাল্ট কত পেয়েছে বাবা। অনেক কষ্ট করে সকাল থেকে লাইন দিয়ে রেজাল্ট নিয়ে এসেছে, দেখা যাক। ৫১৪, মাই গড, আমরা আমাদের এগুলো স্বপ্ন গাইস, এগুলো স্বপ্ন। এখন মনে হচ্ছে কেন আমরা এই সময় কেন পরীক্ষা দিলাম না। যাই হোক, যেমনই হোক রেজাল্ট তো রেজাল্টই হয়, একটা ভালো নাম্বারে রেজাল্ট হয়েছে। তো এবারে কি পার্টি শার্টি হবে, তো নাকি আমার আমাকে দিতে হবে পার্টি শার্টি। সো উল্টো রাতে একটা ভালো খুশি খবর শোনা গেল যে এত সুন্দর রেজাল্ট করেছে। যাই হোক পাস তো, যাই হোক সরকার নাকি সবাইকে পাস করাচ্ছে, কিন্তু কিন্তু এত এত নাম্বার, এই এত নাম্বার পেয়েছে সেটা আর কয়েক, সেটাই তার মানে একটু তো পড়াশোনা করেছে, ভালো করেছে বলে তারপরে আর একটু ভালো দিয়ে দিয়েছে। যাই হোক মাধ্যমিক হয়ে গেছে, এবারে বাদ বাকি ইলেভেন টুয়েলভ টা জানিস তো না কি হবে, যাই হোক বাড়িতে পড়াশোনাটা করিস।
সো আরেকটা খুশির খবর তো পেয়ে গেলাম আমরা, আর সাথে সাথে এবার জিলাপিও হচ্ছে, তারপরে তো মিষ্টি মুক্ত করিয়ে দেবো একটু পরে, রেজাল্ট এসেছে তখন। তো চলো জিলাপি বানানোতে যাওয়া যাক, চলো জিলাপি বানানো হোক। 2000 years later.